ছেড়ে যাওয়াটা খুব কষ্টের। আলমপুর যেখানে প্রচুর প্রচুর আম পেয়ে যাবে তোমরা, সব ধরনের মালদার ফেমাস আম পেয়ে যাবে। বাবা ভালো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেই জন্য বাবা ভালো মতো বেছে বেছে আম দিচ্ছে। তো চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই। চা আমি মার বোন এখানে বসে যে প্রকৃতির হাওয়া, বাবা মাকে ফুল গাছ গিফট করলো, ঝিল বলো পুকুর বলো খুব সুন্দর রয়েছে, তো সেই জন্য আমরা নেমেছি। বোন গাড়ি থেকে নামেনি, লাগলে নিয়ে যেতে পারো। হ্যালো গাইস, আমি রোশনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অনেক এক্সাইটেড আছো। সো গাইস এখন অনেক সকাল, এখন বাজে ওই 6টা নাগাদ, অনেক সকাল না, সকাল 6টা নাগাদ। আর আজকে বাড়ির মায়া কাটি, ও বাড়ি চলে যেতে হবে, তো একটু দুঃখ হচ্ছে, আর একটু না অনেকটাই দুঃখ হচ্ছে, আর অনেক স্মৃতি নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে আম খেয়েছি, এরকম আম খেয়েছি না সরি, আম পেড়েছি লাস্ট ব্লগে যে তোমরা দেখলে, আমের কম্পিটিশান পড়েছে, এই যে আমের আঠা পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এগুলো সব স্মৃতি নিয়ে যাচ্ছি। আচ্ছা আমরা লাগেজে জামা কাপড় নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের গাড়িতে প্রচুর আমের পেটি ঢোকানো হয়েছে, তো সেই জন্য লাগেজ থেকে বার করে একটা ব্যাগে নেওয়া হচ্ছে, যাতে কমফোর্টেবলভাবে ব্যাগটাকে যেখানে খুশি মুড়িয়ে মারিয়ে রাখা যায়, লাগেজ হলে তো আর মুড়ে মারে রাখা যাবে না। গাড়িতে অলমোস্ট সব কিছু তোলা হয়ে গেছে, এখনও লাগেজটা আর এই আমাদের ব্যাগটা রাখা আছে, ওগুলো তুলতে হবে। বাড়িকে টাটা বাই বাই করতে হচ্ছে, এগুলো সব দুবোনের লাস্ট ব্লগে যে তোমরা দেখেছো আম পেড়েছি, তো এগুলো হচ্ছে সেগুলো স্মৃতি, কি যা তা অবস্থা। আর তাও ভালো লাগছে এই বাড়ি থেকে কিছু নিয়ে যেতে পারছি, তো চলো পুরো জার্নিটা তোমাদের শেয়ার করবো। মা গেছে পিছনে আম পাড়তে, ওই যে কয়েকটা আম ছিল এখনও আম পাড়া শেষ হয়নি, মা আম পাড়তে গেছে। বাবা পাশে কিছু দোকানের কাজকর্ম করছে, এখনও লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরবে, তো দেখতে থাকো, স্কিপ না করে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাবা গেট লক করছে। মা কেমন লাগছে তোমার? ভালো লাগছে না বাড়ি থেকে যেতে, ঢুকাদো সত্যি আমার কষ্ট হচ্ছে, এই বাড়ি থেকে গেলে আমার খুব কষ্ট হবে। ফার্স্ট টাইম ভাই এতটা ডিস্টেন্স ড্রাইভ করে যাবে, তাই আজ ও ব্লগে থাকবে না বলেই দিয়েছে। কিছুটা আসতেই গাড়ির হাওয়া চেক করে নেওয়া হচ্ছে, চোখে জল মুখে হাসি, এটা হচ্ছে এই ব্যাপারটা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ফার্স্ট কিরকম দেখো, আমি যদি আসি তো আবার কদিন পর, 16-17 দিন পর, আর যদি না আসি তো একদম 8 মাস, ছেড়ে যাওয়াটা খুব কষ্টের। কোথাও ট্রাভেল করার সময় যেমন চাঁদ সূর্য আমাদের সাথেই এগোতে থাকে, তেমন লাস্ট 5 মিনিট ধরে এই আমের বাজারটাও এগোচ্ছে, তাই নেমেই পড়লাম। আচ্ছা আমরা একটা জায়গায় নেমেছি যেখানে প্রচুর আম বিক্রি হয়। কি আম বাপি, এগুলো লাখ না বোধ হয়। যে পাশে তাকাচ্ছি শুধু আম আর আম, নানা রকমের আম, এমন অনেক আম আছে যেগুলোর নাম আমি জানি না, ফজলি, গোপালভোগ, হিমসাগর, লাখনা, নানা রকমের আম। হ্যাঁ মালদা সত্যিই আমের জন্যই বিখ্যাত, স্মেলটা তোমরা পাচ্ছ না, কিন্তু স্মেলটাও রয়েছে কাঁচা পাকা আমের মিক্সড করা একটা স্মেল। এই জায়গাটার নাম হচ্ছে আলমপুর, যেখানে প্রচুর প্রচুর আম পেয়ে যাবে তোমরা, সব ধরনের মালদার ফেমাস আম পেয়ে যাবে আলমপুর মালদার একটু আগে। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি আম নিতে, প্রচুর আম দেখতেই পাচ্ছ আমার পিছনে, পাশে, সামনে, প্রচুর প্রচুর আম। এগুলো কি আম? প্রচুর প্রচুর আম টাম দেখার পরে পাশ ওপাশ বাবার এই আমগুলো পছন্দ হয়েছে, দেখছো বাবা এখন বেছে বেছে আম নিচ্ছে। এগুলো হচ্ছে ল্যাংড়া না ন্যাংড়া বলে সেই আম। প্রত্যেকদিন সকালবেলা আমের সময় এখানে এরকম ভাবে বাজার বসে, দেখো সূর্যটা এখনো ঠিকঠাক করে ওঠেনি, কিন্তু আম কিন্তু ভরপুর রয়েছে বাজারে।
বাবা ভালো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেই জন্য বাবা ভালো মতো বেছে বেছে আম দিচ্ছে। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। চলো, হয়ে গেছে আমাদের আম নেওয়া, এসে গেছি গাড়ির সামনে, চলো। ধরে এইভাবেই আমার কাঁধটাও দখল করেছে। তোমরা কি দেখতে পাচ্ছ মালগাড়িটা আমাদের গাড়ির সাথেই ছুটছে? গাইস, অনেকটা জার্নি করার পর এখন আমরা ব্রেকফাস্ট করব বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর অবস্থা মানে ভীষণই খারাপ। যত সময় যাচ্ছে তত মানে মানে এই আঠা পরে যেটা হয়েছে সেগুলো যেন বেড়েই যাচ্ছে। তোর এই যে হয়েছে, তো চল এখন খাওয়া দাওয়া করতে হবে। তো খুব খিদে পেয়েছে আমার, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তো এখন ব্রেকফাস্ট করব। খেতে হবে, খেতে হবে, খেতে হবে। বাবার ভাই ওদিকে বসেছে, আমি মার বোন এখানে বসেছি, প্রকৃতির হাওয়া। তো চলো এখন আমরা খাবারটা খেয়ে, রুটি আর ডিম ভুজি নেওয়া হয়েছে, সাথে স্পেশাল চা। চলো চাটা খেয়ে নি, তারপরে আবার গাড়িতে উঠে ক্যামেরা অন করবো। চাটা মানে চা ছাড়া এগোনো সম্ভব না, চা আর কোল্ড ড্রিঙ্কস। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফেরা যাক। জায়গাটা বেশ ভালো। আরে ওঠ না। আচ্ছা, বাবা মাকে ফুল গাছ গিফট করলো, প্রচুর টাকার খাওয়া দাওয়া করেছে সেই জন্য। দেখো মাও ঘুমোচ্ছে, ক্যাপচার না করলে হয়? এইটা এখন আমরা মুর্শিদাবাদ ক্রস করছি। ডাব নেই, ভালো কচি ডাব নেই, আগে একটা দিন তো। কেমন ডাব খাবি? আমার গায়ে ফেললি কেন? খেয়ে দেখ যদি ভালো লাগছে। ডাব খেতে গিয়ে ড্রেসটা কি হলো জাস্ট দেখো। ভালো বাপি ডাবটা? যে যদি শ্বাস থাকে তাহলে বাবা কে আমাদের 500 টাকা দিতে হবে, কিন্তু আমরা দেবো না। কি ওটাতে আছে বাবা রে? না তুমি বাবা, তুমি বাবা, তুমি ওই জন্যই অত মিষ্টি। চলো চলো চলো, আচ্ছা যেতে যেতে আবার আমরা একটুখানি দাঁড়িয়ে পড়েছি হাওয়া টাওয়া খেতে। আর এই যে পাশে দেখো একটা খুব সুন্দর ঝিল বলো পুকুর বলো, খুব সুন্দর রয়েছে, তো সেই জন্য আমরা নেমেছি। বেশ ভালো জায়গাটা, ঠান্ডা, বেশ মনোরম প্রকৃতি, মানে আমাদের আজকের ওয়েদারটাও খুব ভালো। জলের স্রোতটা শুধু দেখো, মানে জলটা ভীষণ পরিষ্কারও রয়েছে। নেমে যা, অসুবিধা নেই, নেমে যা। ওই জায়গাটা না, ওরা নামার মতো ওখানে ঘাট আছে, ওরা দেখ চান করছে ওপাশে, ওপাশে ঘাট রয়েছে। মানে গোটা জার্নিটাতে যে আমরা কতবার গাড়ি নিয়ে দাঁড়াই সেটা শুধুমাত্র মানে আমরাই জানি। বারবার খেতে, বারবার হাওয়া খেতে, খাবার খেতে, মানে আমরা খেতে খেতেই ও বাড়ি থেকে বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি করি। 12:54 বাজা, এমন সুন্দর একটা দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই কিন্তু দেখা যায়।
এই সময় আমি ভাবি যে লাইফ একটাই, রোশনারা এনজয় করো। এখান থেকে এখন আমরা লাঞ্চ করব। বিরিয়ানি হবে? বিরিয়ানি? হ্যাঁ, এই মুশকিল, বিরিয়ানি তো হবে না। কি হবে? ভাত খাও, ভাত মাংস ভাত আছে। আবার একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। বেশ সুন্দর করেছে না, অন্যরকম দেখতে বেশ হোটেলটা। পাশে বাবা মা খেতে বসে পড়েছে। মা নিয়ে নিয়েছে ডিম ভাত, আমি নিয়ে নিয়েছি মাছ ভাত। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই। ফাইট না, থামস আপ নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলো এবার গাড়িতে ওঠা যাক। প্রচণ্ড লোড করে, মানে ফুল লোড, ভর পেট খেয়ে নিয়েছি, এবারে গাড়িতে উঠবো। এইভাবে খেতে দাঁড়াতে ঘুরতে বেড়াতে আমাদের আরও 3-4 ঘন্টা এক্সট্রা বেশি লাগে, নাহলে মোটামুটি 6-7 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। পেট ভরেছে? এই যে বোন এবার গাড়িতে উঠবে, উঠেই বলবে নেক্সট কি খাবো, তাই তো? হ্যাঁ নিয়েছে, ওটাই ওটাই। খুব সুন্দর মসজিদটা। ল্যাংচা হাট, ল্যাংচা হাটে মনে হয়। হ্যাঁ এখানটা দাঁড়া, যেখানে প্রচুর ল্যাংচার দোকান রয়েছে এপার ওপার। বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, আর এখানে না দাঁড়ালে তো আমাদের জার্নিটাই কমপ্লিট হয় না, তো প্রত্যেকবারই আমরা দাঁড়াই। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে। নানা রকমের মিষ্টি দেখতে পাচ্ছি, আর এপাশে রসগোল্লাগুলো টকটক করছে। সীতাভোগ রয়েছে, মিহিদানা রয়েছে, আর এপাশে ক্ষীরের ল্যাংচা, আর এইটা এমনি নর্মাল ল্যাংচা। প্রচুর ল্যাংচা রয়েছে জানো। কত করে পিস? 10 টাকা পিস। অন্য সময় বাবা খাইয়ে দেয়, আর এখন আমি বাবার বাবা। দু রকমের ল্যাংচাই পার্সেল করে নিচ্ছে। স্পেশাল সীতাভোগ, সীতাভোগে নিকুতিটা আমার বেশ ভালো লাগে, তাই একটু বেশি করেই দিতে বলেছি। ভালো খেতে বলো। বেশ গরম রয়েছে। তো চলো আমাদের এই যে পার্সেল নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা গাড়ির সামনে গিয়ে খাবো। ল্যাংচা বাজার, ভালো খেতে? বোন গাড়ি থেকে নামেনি। সো গাইস, হয়ে গেছে খাওয়া দাওয়া, ল্যাংচা নেওয়া, সীতাভোগ নেওয়া, আর বাবাও আসছে। তো যাই হোক চলো এবারে ফেরা যাক। আর জাস্ট কয়েক ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, তাও না হয়তো 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। বর্ধমানের এই শক্তিগড়ে দুপাশে প্রচুর ল্যাংচার দোকান পেয়ে যাবে, তবে আমরা যেখান থেকে নিয়েছি সেটা বেশ ভালো। আচ্ছা, আমরা নিজেরা শুধু খাই না, আমরা গাড়িকেও খাওয়াই। তো চলে এসছি পাম্পে। এই আমাদের চেনা পরিচিত জায়গা, সেফলি তোমাদের ভালোবাসায় পৌঁছে গেলাম। এই এত পেটি দেখছো, এগুলো কিন্তু সব গাড়ির ডিকিতে ছিল, যেগুলোতে প্রচুর প্রচুর আম রয়েছে। সব ঠিকই আছে। তো গাইস, কালকে রাতে ফিরে আর ভ্লগটা শেষ করিনি, এখন ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে তোমার 10:58, মানে 11টা বাজে। তো ঘুম থেকে উঠলাম, ভীষণ ল্যাদ লাগছে, উঠতে ইচ্ছেই করছিল না, তো উঠতে হলো। আর কালকে রাতে এসে এই যে চেয়ারের মধ্যে সমস্ত জামা কাপড় গুলো বার করে রেখে দিয়েছি, আর ঘরের অবস্থা ঠিকঠাকই আছে, কারণ এখানেই তো আমরা থাকি, এই বাড়িটা অতটা বেশি ঘাটাঘাটি হয় না। আর একটু পরে কাকিমা আসবে, বা যা কিছু ঘাটাঘাটি আছে একটুখানি আমাদের হেল্প করে দেবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি উঠেই না, এত আমের গন্ধ পাচ্ছে না যে কি হলো, আমের এত গন্ধ আছে কোথাকে। দেখছি বোনের ঘরে পুরো আম বেছানো। তো চলো তোমাদেরকে একটু দেখাই, কত আম জাস্ট ছড়াছড়ি। কার লাগলে নিয়ে যেতে পারো, পুরো ঘর ভর্তি আম এই পেটিগুলোতে করে আনা হয়েছিল। তার মধ্যে আবার সকালবেলা বাবা প্রচুর দিতে গেছে সবাইকে। চলো নিচেও প্রচুর আম টাম। মা, ওপরের আমগুলো কি বাবা দিতে গেছিল? অনেক সবকে দেওয়া হয়েছে, এগুলো আছে, এগুলো আছে। মানে বাড়িতে আর কোথাও কোনো জায়গা নেই না? আলো আছে, ভাবিস নে।
আরো আছে তাই রেখেছি দে এইগুলো ঈদের জন্য বাড়ি তো বোন বলছে গোছানোর কোনো দরকার নেই কিন্তু আমি গুছিয়ে রাখবো কারণ এই সেম ড্রেস গুলো তো আর নিয়ে যাবো না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি পুরো বাড়ি থেকে এবারে চলে এলাম আর এখন মনে কোনো দুঃখ টুঃখ নেই কারণ সামনেই যাচ্ছি আবার তাই কোনো কষ্ট দুঃখ নেই তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস